জনগণের কাছ থেকে দেশের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে বলছে মির্জা ফখরুল। এরপর জানিয়ে দেব চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে প্রচার রাজনীতি তুঙ্গে। আরো জানিয়ে দেব রাজশাহী বিভাগে 64টি মামলা পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি নেতাকর্মীরা, সতর্ক আওয়ামী লীগে। এদিকে সরকারি নির্দেশ অমান্য করে পল্টনে সমাবেশ করলে ব্যবস্থা বলছে তথ্যমন্ত্রী। আরো জানিয়ে দেব কর্মী জেলে ধান কেটে দিলেন বিএনপি নেতাকর্মীরা। এবং সর্বশেষ জানিয়ে দেব পদ্মা ও মেঘনা নামে বিভাগ প্রস্তাবিত স্থগিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। জনগণের কাছ থেকে দেশের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে বলছে মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান অবৈধ সরকার বিগত 14 বছর ধরে আবারও মানুষের সকল অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে সমাধিস্থ করেছে। দেশের মানুষ তাদের সকল অধিকার হারিয়ে ফেলেছে। জনগণের কাছ থেকে দেশের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে, আবারও গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে মানুষের সকল মৌলিক মানবাধিকার। শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বার্তায় শনিবার তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ ডাক্তার মিলন পালন করেছিলেন অকুতোভয় সৈনিকের ভূমিকা। ডাক্তার মিলনের রক্তদানের মধ্যে দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তখন নতুন গতিবেগ সঞ্চারিত হয়। স্বৈরাচার হটিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা ছিল তার দৃঢ় প্রতিজ্ঞা। বুকের রক্ত ঢেলে তিনি এদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ প্রশস্ত করে গেছেন, যে পথ বেয়ে দেশে স্বৈরাচারের পতন ঘটে এবং গণতন্ত্র পুনরুদ্ধার হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়। মির্জা ফখরুল বলেন, প্রথমে আমাদেরকে গণতন্ত্রের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বৈরাচারের শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে। সেই লক্ষ্য অর্জনে শহীদ ডাক্তার মিলনের আত্মত্যাগ আমাদেরকে প্রেরণা যোগাবে। চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে প্রচার রাজনীতি তুঙ্গে। চট্টগ্রামে আওয়ামী লীগের জনসভা কেন্দ্র করে পোস্টার ব্যানার ছেয়ে গেছে পুরা নগর ও উপজেলাগুলো। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের পাশাপাশি নগরের বিভিন্ন পর্যায়ের নেতারা নিজেদের নামে ব্যানার, ফেস্টুন ও পোস্টার টাঙ্গিয়ে তাদের অবস্থান জানান দিচ্ছেন। শীর্ষ নেতারা বলছেন, প্রতিটি প্রচারণার মূল সুর জনসভাকে সফল করা হলেও এর পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতারা নিজেদের সক্রিয় দেখানোর প্রচেষ্টা চালাচ্ছেন। এর মধ্যে দিয়ে ভবিষ্যতে সংগঠনে একটি অবস্থান তৈরি করতে চাইছেন তারা। আগামী 4 ডিসেম্বর প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনার জনসভা অনুষ্ঠিত হবে নগরের পলো গ্রাউন্ড মাঠে। 11 বছর পর শেখ হাসিনা চট্টগ্রামে কোন দলীয় সভায় ভাষণ দেবেন জনসভার পর 12 ডিসেম্বর দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও 18 ডিসেম্বর নগর আওয়ামী লীগের সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছে। রাজশাহী বিভাগে 64টি মামলা পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি নেতাকর্মীরা, সতর্ক আওয়ামী লীগে। গত 21 নভেম্বর রাতে রাজশাহী দুর্গাপুর উপজেলা সদরে 4টি রক ককটেল ও কয়েকটি লাঠিসোঁটা উদ্ধারের ঘটনায় বিএনপি যুবদল ও ছাত্রদলের 16 নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত 150 থেকে 160 জনের নামে মামলা দায়ের করে পুলিশ। এই মামলা দায়েরের পর থেকে উপজেলা জুড়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারে রাত বিরাতে অভিযান চালাতে থাকে পুলিশ। বাধ্য হয়ে মামলার আসামিরা গত বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আসেন। তবে অজ্ঞাতদের গ্রেপ্তার করতে এখনও অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। অনুসন্ধানে জানা গেছে, শুধু রাজশাহীতে বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে ককটেল উদ্ধার ও বিস্ফোরণের ঘটনায় দায়ের করা হয়েছে 3টি মামলা। এর বাইরে নওগাঁ, চাপাই, নবাবগঞ্জ, নাটোর সহ বিভাগের 8 জেলাতে আরও 50টি মামলা হয়েছে বিএনপি নেতাকর্মীদের নামে। এসব মামলায় অন্তত 1500 আসামি করা হয়েছে। মামলার গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন নেতাকর্মীরা। বিএনপি নেতাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সব মিলিয়ে রাজশাহী সহ বিভাগের 8 জেলা মিলে 64টি মামলা দায়ের করেছে পুলিশ। এসব মামলায় আসামি করা হয়েছে কয়েক হাজার। এদিকে রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে আগামী 3 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বিএনপির বিভাগীয় গণসমাবেশ কেন্দ্র করে আগুন, সন্ত্রাস সহ কোন ধরনের নাশকতা যেন করতে পারে নেতাকর্মীরা, এদের এ কারণে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। সরকারের নির্দেশ অমান্য করে পল্টনে সমাবেশ করলে ব্যবস্থা বলছে তথ্যমন্ত্রী।
তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সরকারি নির্দেশ অমান্য করে 10 ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করলে বিএনপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। রোববার সকালে রাজধানীর শিরোডাপ মিলনায়তনে এক সেমিনারে অংশ নিয়ে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নয়াপল্টনে সমাবেশ করে গণ্ডগোল করতে চায়। তাদের সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান প্রস্তাব করা হয়েছে। তারা যদি তা না করে, নয়াপল্টনে সমাবেশ করে, তাহলে সরকার বসে থাকবে না। সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে বাধ্য, মন্তব্য করে হাসান মাহমুদ বলেন, 10 ডিসেম্বর ঘিরে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী। তিনি বলেন, কুমিল্লায় শতাধিক গরু জবাই হয়েছে, পিকনিক করেছে বিএনপি, সেখানে ফখরুল নয়াপল্টনে সমাবেশ করতে চায়। ঢাকা শহরের ব্যস্ততম রাস্তা ব্যবহার করে জনদুর্ভোগ সৃষ্টি করলে সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। তারা অসৎ উদ্দেশ্য নয়াপল্টনে সমাবেশ করতে চায়, তাদের তা করতে দেওয়া হবে না। কর্মী জেলে ধান কেটে দিলেন বিএনপি নেতাকর্মীরা। শেরপুরের শ্রীবর্দী উপজেলায় রাজনৈতিক মামলায় কারাগারে থাকা কর্মীর পাকা ধান কেটে দিয়েছেন শ্রীবর্দী উপজেলা কৃষক দল, যুবদল ও বিএনপির শতাধিক নেতাকর্মীরা। কারাগারে থাকা জানু মিয়ার রানী শিমুল ইউনিয়ন জাতীয়তাবাদী তাঁতি দলের কর্মী। তার পরিবারের ধান কাটার শ্রমিকের মজুরি দেওয়ার সামর্থ্য না থাকায় শনিবার সকালে তারা জানু মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে 1.5 একর জমির ফসল পাকা ধান কেটে দেন। জানা গেছে, গত 8ই নভেম্বর শ্রীবর্দী উপজেলার তাঁতি দলের কর্মী সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে পুলিশের হাতে আটক হন কৃষক জানু মিয়া। আটকের পর তার বিরুদ্ধে পুলিশ মামলা করে। বর্তমানে জানু মিয়া সেই মামলায় কারাগারে বন্দী রয়েছেন। অর্থনৈতিকভাবে অসচ্ছল থাকায় গত কয়েকদিন ধরে জমিতে ধান পাকলেও কাটা হয়নি পাকা ধানগুলো। চরম হতাশায় দিন কাটছিল পরিবারটির। অবশেষে শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের নির্দেশনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় ওই উদ্যোগ গ্রহণ করা হয়। উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আবু হারিস বাচ্চু বলেন, জাতীয়তাবাদী কৃষক দল কৃষকদের অধিকার আদায়ে কাজ করে, তাদের সুখে দুঃখে পাশে থাকে। আমাদের জেলা বিএনপি সভাপতি রুবেল ভাইয়ের নির্দেশে আওয়ামী লীগের গায়েবী মামলায় আটককৃত কর্মীর পাকা ধান কেটে দিলাম। শুধু দলীয় নেতাকর্মী নয়, যে কোনো কৃষকের পাশে আমরা আছি। এ সময় উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আবু হারিস বাচ্চু দলের যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ইখলাসুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক এরশাদুজ্জামান আরজু, রানী শিমুল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রুকনুজ্জামান লাখু, সাংগঠনিক সম্পাদক মিল্লাত মেম্বার কাকিলা কুড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম রানা সহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পদ্মা ও মেঘনা নামে বিভাগ প্রস্তাব স্থগিত। দেশের বিখ্যাত দুই নদী পদ্মা ও মেঘনার নাম অনুসারে আপাতত দুটি বিভাগ হচ্ছে না। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব উঠলে প্রস্তাব দুটি চলতি বছরের জন্য স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে তথ্য জানা গেছে, রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বিভাগ বাস্তবায়ন করতে হলে নতুন অনেক দপ্তর লাগবে, এজন্য কোটি কোটি টাকা ব্যয় করতে হবে। সরকারের ব্যয় সংকোচন নীতির কারণে সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে।